Bismillahirrahmanirrahim. Hamim. Al-Kitabil Mubin. Inna anzalnahu fi laylatin mubarakatin. Inna kunna mundhirin. Fiha yufraqu kullu amrin hakim. Amran min indina. Sadaqta ya Rabbana. Dharma, jati, barna, dharma, nirbisheshe, korane, rinoshthane, jara ibadat mone kore esechi, khushi hoye bolche alhamdulillah. Ekhono jara kotha bolchen dohay lage chup kore, emni ishara kaj kore, gona hoye jacche. Ei onushthanta jodio ekta idgah maidane hocche. দাঁড়িয়াল ময়দান দেখতে মনে হলে ওই ময়দানের দাম এখন এত বেশি তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন আমি মসজিদে নববীতে প্রবেশ করে দেখি ডান দিকে কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে বাম দিকে তাকিয়ে দেখলাম কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে নবীজি বলেন দুই দল ভালো কাজে আছে তবে সবচেয়ে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আমার মালিক আমাকে এই মুহূর্তে ওহী পাঠিয়েছে আমি জানো কোরআনে কারিমের অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে পড়ি আলহামদুলিল্লাহ আমি টের পাচ্ছি এই কথার ওজন কত বিশ্বনবী যদি এখন এই করণিয়ার পাশ দিয়ে হেঁটে যেতেন কোরআনের অনুষ্ঠানে কোরআনের ইজ্জতে তিনিও আমাদের মতো শ্রোতা হয়ে বসে পড়তেন কারণ কোরআন প্রচার করার জন্য আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছে এখানে অনুষ্ঠানের মর্যাদা এখন অনেক বেশি মাজলিসে ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা দিন শিক্ষা করার জন্য যদি একটা ঘন্টা কেউ ব্যয় করে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ এটা একটা ক্লাস হচ্ছে কোরআনে কিসে পৃথিবীতে এর চাইতে উত্তম ক্লাস আর হয় না আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে মানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা আরাফাহুম আলাল মালাইকা ইলা আখিরি আয়াত সূরা বাকারার ভিতরে বর্ণনা আল্লাহ এমনিতে দেয়নি শিক্ষা আছে জন্মের পর থেকে আমরা অনেক জ্ঞানটা পড়ি কিন্তু বাস্তবতা কি যদি আমরা এভাবে জনগণকে বসাতে পারতাম আমার মনে আর একটা ধারণা এসেছে দেখেন তো মেরে কিনা টাঙ্গাইল মাসে এখানে সরাসরি মাস্টার শিক্ষক উস্তাদ কে আল্লাহ নিজে আল্লাহ নিজে এখানে সব কিছু শিখিয়েছেন আদমকে ক্লাসের ছাত্র যিনি সাধারণ মানুষ না নবী কে তমাম দুনিয়ার শত মানুষ আসবে তাদের আদি পিতা আমাদেরও আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি ক্লাসের ছাত্র এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস কথা বলেন না কেন ইলাশ নিচ্ছেন স্বয়ং আল্লাহ নিজে ছাত্র হচ্ছে নবী যার পৃষ্ঠদেশ থেকে তাম দুনিয়ার শত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই আছে আল্লাহ পাক বলেন ফেরেশতাদের সামনে আমি বিভিন্ন জিনিসের নাম উপস্থাপন করেছিলাম একটাও বলতে পারে নাই হযরতে আদম আলাইহিস সালামকে আমি আল্লাহর সমস্ত জিনিসের সব বিষয়গুলো তাকে শিখিয়েছি
তাফসীর আধুনিক যেগুলো আছে অনেকেই এভাবে লিখেছেন, এখানে আল্লাহ পাক যেহেতু ক্লাস নিচ্ছেন ছাত্র নবী হযরত আদম আলাইহিস সালাম, ক্লাসটা অনেক দামি গুরুত্বপূর্ণ, সুতরাং ওখানে আসমা বহুবচন দিয়ে আমরা অনেকে মনে করি বিভিন্ন জিনিসের নাম শুধু শিখিয়েছেন না। কেউ যদি মনে করে এটা আলু, এটা পটল, এটা ঝিঙা, এটা ওম, এই জিনিসগুলোর নাম শিখিয়ে দিয়েছে আল্লাহ, শুধু এটা না, কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায় সব কিছু এই আসমা এর ভেতরে আছে। যত ন্যায়ের কথা, যত অন্যায় বিষয় সব আমার আল্লাহ আদমকে একদিন এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, এজন্য লেখাপড়া অনেকেই না করেন, ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা আমাদের অনেকেরই আছে। তাহলে এই যে জ্ঞানটা আপনি কোথা শিখলেন, আপনার আমার বাবা হযরত আদমকে আল্লাহ শিখিয়েছিলেন, বাবার তরফ থেকে পর্যায়ক্রমে আমরাও সন্তান হিসাবে পেয়েছি। এখান থেকে বোঝা যায় হযরত আদমের সন্তান যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত দামি করবে, তাদের ন্যায় অন্যায় বেঁচে চলার যোগ্যতা অর্জন করা লাগবে। এই যে সামনে রমজান মাস, বাংলার মুসলমানেরা ভালো করে মিলান, কোরআন পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে বাকি জীবন যে চালাতে পারবে না, ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। সুতরাং হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, এক ক্লাসে যত ন্যায় অন্যায় বিষয়গুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা আজকে একটা 45-50 মিনিটের একটা ক্লাস নেব, এই ক্লাসে যেন অনেক অজানা জিনিস আমরা জানতে পারি, যেগুলো জানার মতো আছে কিন্তু বিষয়গুলো নিয়ে ঝুমজাল তৈরি হয়ে আছে, ওইগুলো যেন নিরসন করতে পারি। কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে, এটা তো আর গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাভ দিয়ে সাজ ধারণ করে ঠিক পাশে দিয়ে দিলাম। কোরআন কি করে উপস্থাপন করা লাগে আল্লাহ সে ধরন শেখাচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন ওই সময় যেন আপনার মনের ভেতরে কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো কাজ না করে, তাহলে কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না। নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। হারাজন শব্দটার ব্যাখ্যা দুইটা, এখানে অনেক আলেম বসে আছে তাফসীরে হাত পানিতে পাবেন। এক নম্বরে হারাজন মানে হে নবী কোরআন যখন প্রচার করবেন তাফসীর করবেন দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই?
কোরআনে কারীম তাফসীর আকারে বলে যেটা বোঝাতে চান আল্লাহ ওইটা উনি না বুঝে রাজনীতি মনে করি মন খারাপ করে বসে আছে ঠিক আর এটা বাংলাদেশে এখন বেশি ঠিক দ্বিতীয় নম্বর কোরআন আপনি যখন প্রচার করতে যাবেন ওই এলাকায় হয়তো আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই ইবাদত মনে করে পালন করেন যেটা আসলে ইবাদত না কোরআন প্রচার করলে ওইটা ঠিক না কারণ তাফসীর মানে খুলে ফেলা তাফসীর মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ খুলে ফেলা ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে তাফসীর করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি যেগুলো ইবাদত হিসাবে মানুষ জানিয়ে দিচ্ছে ধান্দা করে ওইগুলো টিকবে না তখন আপনাকে যারা নিয়ে এসেছিল আপনার হাতিয়া তো ফানজম নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে এমন কি তাড়া খাওয়া করে ওইটা হয়তো এই দেশে না আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে তার ভেতরে অন্যতম হচ্ছে জিকিরটা কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায় মনে করে জিকির আল্লাহর নাম হ্যাঁ আল্লাহর নাম জিকির মাস্ট বি করাই লাগবে যদি অন্তরে প্রশান্তি পেতে চায় আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না এমনকি মনের শান্তির জন্য আপনি ইয়া রাসূলুল্লাহ জিকির করতে পারবেন না জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে রাসূলুল্লাহর নামে পড়বেন দরুদ কি পড়বেন আমি আগেই বলেছি কথা না বোঝার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে যারা আগে বসেন 34টার একটা হচ্ছে সূরা আরাফ 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতে আছে ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه আল্লাহ পাক তাওরাতে 1000 জাবুরে 1000 ইনজিলে 1000 কোরআনে কারীমে আল্লাহ 1000 নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিয়েছেন আমরা অনেকে খুঁজে পাই না যে মানুষগুলো আমরা অনেকে শুধু ওই 99টা নাম জানিয়ে কায়দার পেছনে যে তালিকা আছে আপনি তাই পড়েন কিন্তু সাবধান আজারুল্লাদিনা গেলে পড়িতো না ফি আসমাই এখানে অধ্যক্ষ আছে এ সভাপতি অধ্যক্ষ তার মানে অবশ্যই কামের পাশ তো করেছে না করলে দিত না আপনি হিসাব মেলান তো এলাহাত করে যারা আল্লাহর নামকে যারা ভাঙ্গা চড়া করে পরিবর্তন পরিবর্তন করে ফেলে উলট পালট করে ডাকে হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না আয়াত আমি বানালাম বলেন বলেন সারা বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে পীর পীর খারাপ না ভালো জিনিস সেইটাকে আজ কাছে লাগিয়ে অনেকে দেখাচ্ছে ব্যবসা করে আমার বসানোর বিষয় এখানে হাতে এখন আমি কয়েকটা পেয়েছি যে দরবারগুলো থেকে শিরিক কুফরি বেদাত এগুলো আসে না আর বাকি অধিকাংশ জায়গাগুলো থেকে আল্লাহর জিকিরের নামে উলট পালট শব্দ শোনা যায় আল্লাহ এর হাত করলে নিষেধ করলেন ওরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলার পরে হো হো এরপরে আলী বাবা শালী বাবা দয়াল বাবা খাজা বাবা বলে এটা কি ইবাদত
আরো শুনে এগুলো যারা করছে ওরা তো আমার জন্য দোয়া করবে ওদের ব্যবসায় ভাটা পড়বে না এক জেনাই তাতে একবার শান্ত পা নিয়ে গেল তখন আমি মাস্টারছে আমার বছর শিরিকের বিরুদ্ধে কথা বলে যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা সেজদা করছে শোনো করলাম অনুমান দিয়ে কিছুক্ষণ পরে পীর সাহেব ওখান থেকে চিল্লিয়ে বলছে নামা আমার দরবার গেল দরবার তো যাবে এখানে বারানে কারি উপস্থাপন করতে ধরুন আমরা পেলাম এটা সামনে রাখবো ইনশাআল্লাহ নবীজি জানিয়েছেন মানিকটা বাহাল হুদা আপনি গায়রিল কোরআন আজাল্লাহু আল্লাহ এই সামনের দিকে তাকান তিরমিজি শরীফের হাদিস কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় তার নিয়ত যত ভালো থাক কিন্তু কোরআন সেখানে নেই এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেন এখানে যারা আলেম বসে আছে আপনি জিজ্ঞাসা করেন আফাল্লা ইউদিল্লু বাবি ফান থেকে এসেছেন বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে টাঙ্গাইলবাসী হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা হামসার বলেন বলেন নবীজি আরো সরে সবটা আল্লাহ আমি আল্লাহ নিজে তাকে খারাপ বানাবো সুতরাং আজকের এই হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে সমস্ত দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দরবারে আমি নেই দ্বিতীয় আর একটা কথা বলছি যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই কোরআনের নিয়ম কানুন চলে না ওই দল যদি আমার বাবা গঠন করে ওই দলে আমি আজকে থেকে আর নেই বললাম হাদিসটা দিয়ে এই হাদিসটাকে আমি এখন বানালাম এই কথা বলেন না কেন দেড় হাজার বছর আগের কথা কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়েতেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয় এর বাস্তব উদাহরণ কষ্টে আর লালনের মাজার হাজারো মানুষের এলাকা থেকে যায় ভালো হওয়ার নিয়তে কল দাঁড়ায় কি ওখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই আছে শুধু গাঁজা আমার তো মনে হয় সারা দেশ কুড়ি কুড়ি আর কয় মন গাঁজা পাবে তার সাথে বেশি পাওয়া যাবে তো করে পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয় আমি ওখানে আর নেই যদি সঠিক ভাবে মেনে নিতে পারে বাংলাদেশে ইসলাম চলে আসার কথা হ্যাঁ তারা তুললেন হ্যাঁ বলে জবাব দিলে এ কথা ঠিক থাকবে তো নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে তার ছিল তাই দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা রজব মাস আজকে দেখতে দেখতে পাঁচটা দিন চলে গেল আর মাত্র শাবান মাসের পাঁচ তারিখ আজকে আর কয়েকটা দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসছে অনেকে এটা নিয়ে ভ্রমজাল সৃষ্টি করে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে
ফতোয়াগুলো অনেকে পরিকল্পিতভাবে বানিয়েছে যে শবে বরাত নামে কিছু নেই না এটা মিথ্যা কথা কে বলেছে শবে বরাত নেই শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে এটাও বড় বড় সাহাবী দ্বারা বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন হযরতে আয়েশা সিদ্দিকা বলেন গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না উনি নামাজে নেই আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অসর নয়নে কাঁদতেছে ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন এই গভীর রজনীতে নবীজি বলেন আয়েশা তুমি কি জানো আজকের কোন রাত এটা শাবান মাসের নিসফে শাবান 14 দিবাগত রাত মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে পাঁচ প্রকার মানুষ বাদ দিয়ে তাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে আর মাত্র 9 দিন পরে ওই রাতটা আমাদের সামনে আমরা দেখি ওই পাঁচ প্রকার মানুষ যারা মাফ পাবে না এত বড় দুর্ভাগা কারা তারা নবী জয়দিন আয়েশাকে বলেছিলেন হে আয়েশা প্রথম নম্বরে তারা মাফ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে এই কথাটা পড়ার পরে আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে এ দেশে এখন অনেকে শিরিক করছে করাচ্ছে এবং শিরিকের সাপোর্ট করছে এখন যদি বলেন শিরিক করছে কি করে হ্যাঁ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কোমলমতি শিশুদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে আমি নাম নিতে পারলাম না জানে দুঃখিত দুই নম্বরে অনেকে শিরিক করছে যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা মুশরে কারণ ফতোয়া লাগবে না ডাইরেক্ট ফতোয়া ক্ষমতার উৎস আরো জোরে আন্নান ও ওয়াকালিল্লাহ জামিমান আপনি পার্সেন্টেজ হিসাব করে দেখবেন এই দেশের 100 জনের 15 জন মানুষ টিকবে না অদর্শ আদম সমাজেতে এই দেশে 96 ভাগ মুসলমান মুশরিক হয়ে গেলে ডক্টর মুসলমান থাকে বলেন মুশরিক যারা তারা আল্লাহ আছে কথা বিশ্বাস করত কিন্তু তার সাথে অন্য শক্তিকে যোগ করে দিত বিশ্বনবীর আপন চাচা আবু তালেব এই লোকটা মুশরিক ছিল কিন্তু বিশ্বাস করত আল্লাহ একজন আছে এখানে কাবার খেদমত করত নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই লোকটা মুশরিক ছিল কিন্তু এই কথা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে আমি কথাটা বানালাম কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ প্রশ্ন দিয়েছেন ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ওরা এক বাক্যে স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহ আবরাহা যেদিন কাবা ধ্বংস করার জন্য আসে রাস্তার ভেতরে যারা উট ছাগল ভেড়া পেয়েছে সবগুলো বেঁধে নিয়ে জবাই করে করে খাচ্ছিল কে যেন এসে বলেছে ও আব্দুল মুতালিব তোমার যে সমস্ত জিনিসপত্র গুলো উট ভেড়া ছাগল সব আবরাহা ধরে ধরে নিয়ে যাচ্ছে আব্দুল মুতালিব ওই সময় দৌড় দিয়ে কামার স্বামীটা ওই যে মুলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার উপরে ওখানে ঝুলিয়ে দিলেন ডাক দিয়ে বলে কাবার মালিক এ ঘরের মালিক তুমি এ স্বামী তোমার হাতে দিয়ে গেলাম কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের সম্ভব না কিন্তু তোমাকে
আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম বলেন তো আবু তাহাম আব্দুল মুত্তালিব এরকম মুসলমান না মুশরিক আমরা সবাই হাদিস কোরআন যতটুকু জানি বুঝি মুশরিক বলে পরিচয় দিই বলিও অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়েও ঘোষণা দিচ্ছে কাবার মালিক তোমার ঘর তুমি রাখো দিয়ে গেলাম এতটুকু শেষ করেনি সিরাত ইবনে হিশাম দৌড় দিয়ে আবরাহার কাছে গিয়ে বলে আমার উট ভেড়া এগুলো সব ফিরিয়ে দাও সূরা ফিলের তাফসিরে আমি পেয়েছি আবরাহা ওই দিন অট্ট হাসি দিয়েছিল ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব এতদিন শুনেছি তুমি নাকি জ্ঞানী মানুষ গুণী মানুষ বুদ্ধিমান কিসের পরিচয় দিলে একামা নিয়ে তোমরা ব্যবসা করে খাও লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ছয় মাস এক বছরের কামাই তোমরা এখান থেকে করে নাও অথচ কাবা ভাঙার জন্য আমি আসলাম আমাকে বাধা দেওয়া তো দূরের কথা কাবার বিষয়ে একটা কথাও তুমি বললে না তোমার মাত্র কয়েক টাকার উট ভেড়া ছাগল বকরি এগুলোর জন্য তুমি এসেছো তুমি কেমন বুদ্ধিমান আব্দুল মুত্তালিব বলেছে আবরাহা কান খাড়া করে শোনেন যেগুলো নিয়ে এসেছেন ওগুলো আমার নিজের আর যে ঘর আমি দায়িত্বে আছি খেদমত করি ওটার মালিক আমি না মালিকের হাতে চাবি দিয়েছি ওনার ঘর আমার বিশ্বাস উনি অবশ্যই রক্ষা করবেন নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন বিশ্ব নবী বাড়িতে আসার পর খাদিজাকে বলেছিলেন ইয়া খাদিজা সামনে লোনি আমাকে ঢেকে দাও ভয় পেয়েছে হযরতে খাদিজা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন হযরতে খাদিজা আল্লাহি কাল্লা এই শব্দগুলো প্রথমে জুড়ে দিয়ে বলছিলেন আল্লাহর কসম কখনো লা ইখসি কাল্লাহু আবাদান কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না অথচ ওই সময় খাদিজা মুসলমান হয়নি কথা বলেন না কেন চল্লিশ বছরে তার বিয়ে হয়েছে পঁচিশ বছরে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পনেরোটা বছর সংসার করার পরে তিনি নবুয়ত পেলেন প্রথম নাম্বারে এসে যখন কথা বলেছে তিনি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করলেন প্রথম বাক্যে আল্লাহর নাম নিয়েছেন তিনবার আপনি হিসাব করে দেখেন আল্লাহি কাল্লা লা ইখসি কাল্লাহু আবাদান তিনবার তিনি বললেন আল্লাহর কসম কখনো না আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না অথচ এখনো মুসলমান হয়নি তাহলে আল্লাহ একজন আছে এ কথা খাদিজা ওই সময় বিশ্বাস করত কথা বলে না কেন আবু তালেব বিশ্বাস করত আব্দুল মুত্তালিব বিশ্বাস করত এমনকি আবু সেহেল বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে এটা তো আমি বানালাম বদরের ময়দানে যেদিন যাচ্ছিল কামার গিলাম করে আবু সেহেল হাউ মাউ করে কেঁদে বলেছিল কামার মালিক তুমি একজন আছো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় কারণ সত্যের পক্ষে তো ছিল না ছিল মিথ্যার পক্ষে সত্যের পক্ষে তিনি ছিলেন আল্লাহ তাকে ওর দোয়া কবুল করে বিজয় দিয়েছেন কথা বলে ঠিক আমার বোঝানোর বিষয় হচ্ছে আল্লাহ একজন আছে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়ে যায় না অমিনান নাসি মাইয়া বলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক বলেন হে নবী দুনিয়ায় এমন অনেক মানুষ আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কিয়ামতে বিশ্বাস করি কিন্তু না লোকটা ইমানদার না এ কথা তার মুখের কথা এটা তার মুখের কথা কিন্তু মনের কথা না যতদিন পর্যন্ত মানুষ হিসাবে আপনি মুখের কথার সাথে মনের কথার মিল করাতে না পারবেন ততক্ষণ আপনি মুমিন না মুনাফিক
সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন যে সাতটা কারণ আমি জানি তার অন্যতম এই ওনারা মুখে যেটা বলতেন ওইটাই ওনাদের মনের কথা আর আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না কারণ আমাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই মুখে যা বলছে মনে করবেন 100 ভাগ মনে এটা নেই এক কথা বলছেন না ঠিক সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসেছিল আফসোস করে বলছিল যে হুজুর জীবনে আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত শুধু মিথ্যার উপরে আছে ধোকা দিয়ে আর কত বোকা বানাবো মানুষকে আমি আর পারছি না আমার বিবেক শেষ তারপরও বলা লাগছে কারণ না বলে উপায় নেই আমার ভাইরা আমার কথা বোঝানোর বিষয় হচ্ছে আর শিরিক করার জন্য অনেকে বাধ্য করা হচ্ছে আর অনেকেই বুঝে না বুঝে শিরিকে সাপোর্ট করছে মনে মনে মূর্তি তৈরি করে আপনি শত ভাস্কর্য প্রতিমার যাই নাম দেন না কেন আল্লাহর কসম আপনি মুশরিক হয়ে যাবেন নরেন্দ্র মোদীর নাম আমরা শুনেছি তাকে আসতে দেওয়া হয়েছিল না এজন্যে হাজার হাজার আলেম এদেশে ছেড়েছিল যে কয়টা কারণে আলেমরা বাধা দিয়েছিল আমি পেয়েছি তার পাঁচটা অন্যতম গুজরাটে মুসলমান হত্যাকারী ভারতের এই যে জাতীয়তা কেড়ে নিয়ে এনআরসির নামে হাজার হাজার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত তিন নাম্বার আল্লাহর ঘর বাপড়ি মসজিদ ভেঙে ফেলা কাশ্মীরের মুসলমানদের প্রায় 50 লাখের মতো মানুষ 50 হাজারের মতো মানুষ হত্যা করার পেছনে প্রত্যক্ষ পাঁচ নাম্বারে যেটা বেশি সর্বশেষ আল্লাহর কোরআনের 26টা আয়াত বাদ দেওয়ার জন্য কোর্টে মামলা হয়েছে ভারতে বাংলার আলেমরা এই কারণে বলেছিল না এত বড় বড় বিশাল পাঁচটা জিনিসের সাথে বিশেষ করে আল্লাহর কোরআনের 26টা আয়াত তারা বাদ দিতে চায় তারা এখানে আসতে পারবে না এতটুকু ধোয়া দিয়ে হাজার আলেম এখনো পর্যন্ত জেলে আটক আছে এরা তো এদের ইমান বাঁচানোর তাকিদে শিরিক আমি করব না শিরিক যে করবে তাকে আমি সাপোর্ট করব না এটা শব্দটা এত কঠিন শব্দ নবীজি বলেছেন তোমাকে কেউ যদি শিরিক করাতে বাধ্য করে তুমি জীবন দিয়ে দাও যদি কেটে কেটে টুকরা টুকরা করে আগুনে ফেলে দেয় পানিতে ফেলে দেয় পুড়িয়ে ফেলে ছাই হয়ে দাও তারপর শিরিক করবা না এত বড় বড় গুরুত্বপূর্ণ রজনী এই সবে বরাত বলেন সবে মেরাজ বলেন সবে কদর বলেন যত বড় বড় গুরুত্বপূর্ণ রাত হোক শিরিককারী যারা এদের মাফ নেই এক্ষুনি তওবা করা লাগবে জীবনে আমরা আর শিরিকে নেই দুই নম্বরে আল্লাহ মাফ করবে না অবাধ্য সন্তান যারা পিতা মাতার আর সিলেবাসের ভেতরে যেগুলো দেওয়া হচ্ছে মা বাবার বাধ্য হওয়ার জন্য সেরকম কোন পড়া ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পাচ্ছি না আজ হাজারো সন্তান লেখাপড়া করছে ঠিক মাস্টার্স পাস করার পরে মার বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে রাঙ্গামাটির এক কলেজের অধ্যাপক মাহফিল শেষ করে লন্ডন থেকে আসার সময় উনি দেখি আমার বলছে হুজুর দেখবেন বৃদ্ধাশ্রম কেমন চলে দেখি যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক ওর মা বলছে বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি মা বলছে মা ছেলে বলে মা তুমি তো মারা যাবা তখন আবার ফ্যান পাল্টিয়ে করবো মা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আজ 3 মাস আমি এখানে আছি এ ফ্যানটা চলে না কর্তৃপক্ষকে বলেছিলাম ওরা আমার কথা গুরুত্ব দেয় না টাকা পয়সা তো ফাটাস নাই জন্য ওরা আমার সেবা যত্ন করে না আমি 3 মাস এখানে থেকে যেটা বুঝতে পারলাম তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে এইটাই করবে তোর তোমার ফ্যান ছাড়া ঘুম আসে না তোর কষ্ট হবে এই জন্য আগে থেকে তোর সতর্ক করলাম ওই অবস্থা দেখি ওর মা মারা গেল ওর হাতের উপরে
হাওমা করে কেঁদে ফেলেছে। আমার বলছে হুজুর এই দোষ শুধু আমার একা না, এই দোষ আমার বোন। ওই বেটি বার বার আমাকে ফোসলা যে বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। শেষ পর্যন্ত আমার দুইটা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না, তালাকও দিতে পারি না যে ছেলে মেয়ে কি হবে। বহু কষ্ট করেছিলাম কিন্তু তিন মাস আগে আর পারি নাই, বাধ্য হয়ে রেখে গেছি এখানে। শেষ পর্যন্ত আমার মা আজকে মারা গেল, দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। টাঙ্গাইলের মা বোনেরা এসেছেন কিনা আমি জানি না, শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি না। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি চাই চাই অবশ্যই আপনাকে জীবন থাকতে মেনে নেওয়া লাগবে। এখানে আমি সহ শত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী আমি সবার পক্ষ থেকে বলছি প্রতিটা স্বামী পছন্দ করে চাই যে আমার বিয়ের পরে কেন আমার মা বাবা আমার স্বামী থাকে। কারা কারা স্বামীর আসান হাত তোলেন তো, বিয়ের আগে হাত তোলা দরকার নেই। সম্মানিত মা বোনেরা তাকান আপনার স্বামী হাত তুলেছে কিনা, অথচ আপনার কারণে এই স্বামী কিছুদিন পরে তার মা বাবাকে আলাদা করে দিতে বাধ্য হয়। আপনি জান্নাত যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে না, মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে। আমি জামাই একজন আল্লাহর কসম কোরআনে কারীমকে সাক্ষী নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, আমরা যারা জামাই আছি শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মহাব্বতে আমরা দেখি, বউগুলো যদি আজ বাংলাদেশে ওই নজরে দেখতো কোনো পরিবারে কেউ সন্তান আলাদা হতো না। আপনি মনটা উদার করেন না কেন? নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, স্বামীর সন্তান স্বামীর সম্পদ স্বামীর মান ইজ্জত বেড়ে যাক, সে যেন দুইটা কাজ করতে বলে স্বামীকে। এক নম্বরে যেন সব সময় বলে স্বামী নিকট আত্মীয় যারা আছে রক্তের সম্পর্ক এদের খোঁজ খবর বেশি করে রাখবো, আর মা বাবা যতদিন আছে অন্তত খেয়ে হোক না হোক তাদের সম্মান করে চলো। এটা হাদিস, অথচ অনেক স্ত্রী এই দুইটা চাই না, নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে দিয়ে মরণের বাজার করায়, আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে আগেই মন খারাপ হয়ে যায়। কথা বলেন না কেন? আমার তো মনে হচ্ছে শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো সন্তান এরকম বসে আছে যারা মুরব্বী আছে, এরা ওদের সন্তান আর বেটার বোর কাছে ওই রকমই। সবে বরাতে আপনি মাপ পাবেন না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। হা দুনিয়া একদিকে চলে যাক, হযরত ইব্রাহিম নবীর কথা মতো কিন্তু তার সন্তান ইসমাইল বউ বাদ দিয়েছিল। তাহলে মা বাবার মন রক্ষা করতে জায়েজ পন্থায় বউ বাদ দেওয়া জায়েজ আছে। কোরআনে আমি ব্যাখ্যামূলক শব্দ যত পেয়েছি সবচেয়ে বেশি বেশি মার বাবার পক্ষে কোন জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা সতেরোটা একুশটা, এত ব্যাখ্যা আমি কোন নামে পাইনি, শুধু মার বাবার নামে আল্লাহ কথা বলতে গেলে নিজেই ব্যাখ্যা করছে, কারণ আল্লাহ নিজে জানে যে আমার পরে সব চাইতে হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মার বাবা। আল্লাহ শব্দের ভাব দেখে واخفض لهما جناح الذل من الرحمه। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি আল্লাহ পাক বলেন অখফিদ, খবসুন শব্দের শান্তি অর্থ হচ্ছে ডাউন ফল করা। ডাউন শুধু ডাউন করবেন না, ফল করে দেন। জানাহন মানে ডানা, সিল্লুম মানে নম্রতা বা ছায়া, দুইটা অর্থ আছে। মিনার রহমা দয়া, আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন তোদের ডানার যে রহমতের ছায়া আছে এটা মা বাবার জন্য বিছিয়ে দেওয়ার ফলে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে দুনিয়ায় মানুষের ডানা হয় না? ডানা হয় কার?
পাখির কাছ থেকে আল্লাহ আওলাদ করে নিয়ে আসবেন। বারাকাত মাল থেকে একটা চ্যাপ্টার আছে, পাখির কাছ থেকে আল্লাহ দানা হাওলাত করে আমির হামজাকে আল্লাহ লাগিয়ে দিবেন, কেন আমার কি দানা নেই, আমার তো হাত আছে, হাত দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না কেন, কারণ হাতের ভেতরে পর নেই, পালক নেই, পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, যেটা মোলায়েম নরম সফট কোমল, কথা বলেন না কেন। পাখি শুধু ডানা এভাবেই করে না, ডাউন করার পরে ফল করে দিতে পারে, তখন ওই বাচ্চারা ওর নিচে গিয়ে চি চি করে আওয়াজ দিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ যেন বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা জীবিত অবস্থায় তোর সাথে যতদিন আছে ওরা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর চিন্তা নেই। বাংলার মুসলমানেরা আমরা যারা সন্তান আছি আমাদের মা বাবারা কি এরকম মনে করতে পারছে আজ, পারছে না যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ আমার বোন, কথা বলে কেন, একশোটা পরিবারের প্রায় নব্বইটা পরিবারে বৌমারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, দান সাদকাও করে, বোরকাও পরে, কিন্তু মা বাবার সাথে আচরণটা খারাপ করার পরে ওদের নিজের আমল সব নষ্ট করে ফেলছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ভেঙে যায়, আমলও মানুষের ভেঙে যায়, এটা অজু করলে সাতটা কারণে অজু ভেঙে যায়, নামাজ পড়লে উনিশটা কারণে নামাজ ভেঙে যায়, আমি দেখতে চাই সে যেন লক্ষ্য করে তার আচরণ মানুষের সাথে কেমন, তার আচরণটা যদি ভালো হয়, মামলা মহাসারাত যদি ভালো হয়, সে যেন বিশ্বাস করে নেয় যে আমার পেছনের হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তা নবীজি বলেছেন কোন সময়, আমানে সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাস, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলে ওই লোকটার জীবন সফল যাকে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে আমরা এগিয়ে দেই। আল্লাহু আকবার। বাবা যারা আছে আমি সহ প্রত্যেকে জানো অন্তত এই যে রাত আসছে রাতে মাফ পাওয়ার মতো আচরণ করি। তিন নাম্বার, আল্লাহ মাফ করবে না তাদেরকে যারা বুড়ো জিনা খোর, তারা বাংলাদেশে এটা এখন বাড়ছে, এই কথা বলা লাগবে, আজ কত হোস্টেল থেকে, কত রুম থেকে, কত অফিস থেকে, এমনকি কত এমপি হোস্টেল থেকেও মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। মেয়েটা কি এমনি কান্নাকাটি করে, আমি নিজে আর নামলাম না, চার নাম্বারে যারা সুদ খাবে, পাঁচ নাম্বারে যারা ঘুষ খায়, আমার তো এই তিন বছরের ছেলের অভিজ্ঞতা যেটা কোটে গেলে কোটে ঈদ পর্যন্ত ঘোষা দশ টাকা, অথচ ঈদের দামি দশ টাকা, ও আমার কাছে টাকা দেয়, এমন কোন জায়গায় এখন আমি দেখতে পাচ্ছি না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এখন ঘোষের প্রচলন শুরু হয়ে গেছে। আমি আমার রাসার দ্বারা দায়িত্ব আছে, রাতে কোন সমস্যায় আছে আপনাকে বলতে পারছে না, তাই ফেলতেও পারে না, গিলতেও পারে না, ঝামেলা আছে, বিশেষ করে যারা প্রিন্সিপাল অধ্যক্ষ এরা, এরা মনে হয় একেবারে কলসি রাতের উপরে দাঁড়িয়ে আছে, ইমান নিয়ে টিকে থাকে না, কত কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন মসজিদে ইমামতি করার জন্য এখন ঘুষ দেওয়া লাগছে। সরকারি বহু টাকা বেতন দেবে, আপনি আমার লাগিয়ে দেন, মামা বলছে ভাগে না, কিছু করা লাগবে না, তুই আমার মিষ্টি খাওয়ার টাকা দিস, ও মনে করছে মিষ্টি কিনতে আর কয় টাকা লাগে, পাঁচ হাজার টাকা দিয়েছে, বলছে পাঁচ হাজার না দশ লাখ,
ওসে মামা মিষ্টি খেতে যদি 10 লাখ দই খেতে কয় এক লাখ 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে মসজিদে ইমাম হবে ওর পেছনে নামাজ পড়াতে 100 বার জায়েজ সাহেব বড় আপনি মাফ পাবেন না আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট কিতাবের আয়াত ইন্নানজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন পবিত্র রজনীতে দিয়ে কিতাবকে আমি আল্লাহ নাসিল করেছি অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মানে আইনদিনা আমার পক্ষ থেকে এই দিনে গুরুত্বপূর্ণ কিছু ফয়সালা সিদ্ধান্ত নেওয়া হয় তার ভেতর অন্যতম এক বছরে কে দুনিয়ায় আসবে এক বছরে কে দুনিয়া থেকে বিদায় নেবে কার কৃষি কৃষি তার খাবার কতটুকু দুনিয়া সে খাবে কতটুকু রেখে যাবে এটা সিদ্ধান্ত হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সবই পদরে পড়াতে না আল্লাহ মানুষদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আল্লাহ নিজের সিদ্ধান্ত নেন তার ইচ্ছা মাফিক তাহলে এখান থেকে আমরা যদি বিশ্বাস করে থাকি আমার হায়াত আর কতদিন আছে ফাইনাল হয়ে গেছে আমার রিজিক আর কতটুকু আসবে ফাইনাল হয়ে গেছে আমার কত কিছু দরকার কি এরা যদি আমরা সবে মরাদ সবে কদর সবে মিরাজ এগুলো বিশ্বাস করে থাকি আর লোক দেখানোর জন্য যদি কিছু এবাদত মঞ্জিকি করে থাকি অন্তত এই বিশ্বাসটা দৃঢ় করা লাগবে একটা বছর আমার হায়াত আছে না গেছে এটা কিন্তু লিখিত হয়ে গেছে আমি যেহেতু এসেছি খালি হাতে খালি গায়ে খালি পায়ে যাব খালি গায়ে খালি পায়ে কথা বলে ঠিক কিনা এজন্য আমি কোনো অন্যায়ের কাছে আর মাথা নত করতে রাজি না কার জন্য অন্যায় করব দুই দিন পর হয় আমার শত্রু হয়ে দাঁড়াবে ইন্না কুন্না মুরসিলিন অবশ্য আমি আল্লাহ রসুলদেরকে প্রেরণ করেছি এ রসুলরা এখন নেই নায়েব আছে এই যে সমস্ত গুরু নবী নবীর নায়েব উত্তরাধিকারী এদের দায়িত্ব হচ্ছে এখন রসুলুল্লাহ যা করতেন ওইটা করা এক একটা শব্দে আমার এই যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো তার আদেশে নিয়ে থাকেন আমর মানে হুকুম আদেশ এত বড় বড় কঠিন শব্দ এর ভেতরে আল্লাহ দিয়েছেন লক্ষ লক্ষ তাফসিরে কথা লুকিয়ে আছে যত বের করবেন টান দিয়ে গবেষণা করে তত বের হবে